তাদের নেগেটিভ কিছু না দেখে আমরা পজিটিভ কিছু দেখার চেষ্টা করব। আমরা যদিও সব সময় তাদের নেগেটিভ কিছু দেখার জন্য আমরা খুব ব্যস্ত থাকি। আমি এখন দাঁড়িয়ে আছি এই সন্ধ্যার শেষ প্রহরে বলতে পারি, এই নিষিদ্ধ পল্লীর একেবারে প্রধান ফটকের সামনে। নিষিদ্ধ পল্লীর কিছু আকর্ষণীয় দোকান বলা যেতে পারে। কতদিন ধরে আছেন বা কি অবস্থা? প্রায় 35 বছর ধরে আছি। এখানে বাচ্চাদেরকে কিভাবে নেন, মানে তাদেরকে একটা কোন বয়সের বাচ্চাদেরকে আপনারা আপনাদের সমিতি বা আপনাদের এনজিওর মধ্যে ইনভলভ করেন? ভাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো। আমরা অবস্থান করছি দৌলদিয়া ঘাট নিষিদ্ধ পল্লীতে। আমার সঙ্গে আছেন দৌলদিয়া ঘাট নিষিদ্ধ পল্লী নিয়ে যিনি তার জীবনের দীর্ঘ সময় নিয়ে কাজ করছেন, এখানকার মেয়েদের ভাগ্যোন্নয়নে, শিশুদের সুপ্রতিষ্ঠিত করতে। আমি কথা বলবো MMS-এর নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সাথে। আমি যতটুকু জানি যে আপনারা MMS এখানকার নিষিদ্ধ পল্লীদের মায়েদের বা যারা মেয়েদের অর্থ নিয়ে আপনারা কাজ করেন, যে তারা একটা সমিতি আছে আপনার, সম্ভবত একটা সঞ্চয় সমিতি, সেইটা নিয়ে আপনি একটু বলেন। আমরা আসলে এই বাতিলের মারা তারা বুঝতই না যে তার জীবনে একটা সঞ্চয়ের দরকার। সঞ্চয় হলো ভবিষ্যতের জন্য। তারা মনে করতো যে আমি এখানে আসছি, এত কামাই করতেছি, আমার দিন মনে হয় এরকমই যাবে। ওদের সঞ্চয়মুখী করার জন্য আমার একটা কার্যক্রম ছিল যে ওরা খালি শুধু সঞ্চয় দেবে, যখন খুশি, একমাত্র শুক্রবার ছাড়া যখন খুশি তারা উঠায় নিয়ে যাবে, তাকে দরকার পড়লে নিয়ে যাবে। এই যে ওদের সঞ্চয়মুখী করা, এটা করলাম কোনো মাইক্রো ক্রেডিট না, কোনো লোন দেওয়া না, খালি শুধু ওদের টাকা হেফাজতে রাখা বা ওদের সঞ্চয়মুখী মনোভাব তৈরি করা। এখন কলাম আমার এখান থেকে কলাম ওরা সঞ্চয়ের অভ্যাসটা করছে, ওরা এখন ব্যাংকে অ্যাকাউন্ট করে, ব্যাংকে রাখে, ওখান থেকে জমা করে ওরা বাড়ি ঘর দেশে বাড়ি ঘর করতেছে আশেপাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকেরই জি।